ইউসুফ মিয়া, বয়স ষাটের উপরে, নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের বাসিন্দা তিনি। নিরাপদ ভেবে 10 লাখ টাকা ফিক্স ডিপোজিট সহ মোট 12.5 লাখ টাকা রেখেছিলেন উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগি বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে। আলগি বাজারের ব্যবসায়ী, এই ডাচ বাংলা ব্যাংক 2016 সালের থেকে চলতেছে, কিন্তু ডাচ বাংলা ব্যাংকের মাঝে বহুত আমার এলাকার গ্রাহক কাস্টমার খুব টাকা পয়সা লেনদেন করে খুব ভালো জাক জমা চলছিল, টাকা পয়সা দিছিল, গরিব মেহনতি গরিব মানুষ খেতে খামারে খাই টাকা, এরা কিন্তু কোনো সামাজিক প্রতিষ্ঠিত না। তো অনেক প্রতারণার যে লিটন সাহেব, লিটন সাহেব আছে, খুব প্রতারণা করতেছে আগের থেকে, কিন্তু মানুষ সচেতন অভাবে কিন্তু বুঝতে পারে না। ওনা খুব টাকা পয়সা মনে ওরা আনুমানিক 20 কোটি টাকা লুট করে লেগে গেছে। তবে ওই এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা শহীদুল ইসলাম লিটন কার্যালয় তালাবদ্ধ করে তার টাকা সহ কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছেন। বাড়ি আলগি ব্যাকনগর, আমার নাম শঙ্করলাল দাস, আমি 5 লাখ টাকা রাখছিলাম ব্যাংকের মধ্যে। এই আমারে কইছে 10 তারিখ আপনি আয়েন, 15 তারিখ আপনি টাকা দিয়ে দেবেন, 14 তারিখে আমি কাগজ জমা দেখেছি, 15 তারিখে দিয়ে ব্যাংক বদ্ধ। জীবনের শেষ সঞ্চয় হারিয়ে অনেকেই কাঁদছেন। 2 লক্ষ টাকা আমি জমা দিছি বসে 1-3 বছরের মেয়াদে দিছি, 3 বছরের মেয়াদে দিছি বসে, ওখানে আমার হচ্ছে 1 বছর 5 মাস, 1 বছর 5 মাস হচ্ছে, মাঝে লোন তো দিই ব্যাংক, হ্যাঁ ডাকাতি করছে, হ্যাঁ বাঘ দিয়ে। এহসানুল হক, ঢাকা পোস্ট।